এই দেখো সকাল সকাল আমার পোলা কি করছে, বিছানার উপর খেতে দিয়েছি। এই দেখো বিছানায় কালকেই বেডশিটটা চেঞ্জ করলাম। আল্লাহ, তোমার টেবিলটা নিয়ে খাইতে পারো নাই? স্টাডি টেবিলটা নোংলা হয়ে যায় তো, আর বেডশিটটা কালকে বিছাইলাম রাত্রেবেলা, নোংলা করে ফেললে এমনি শুকায় না। বৃষ্টি রোদ নাই, কিছু নাই, সব ভেজা। তাড়াতাড়ি খাও, আর ফেলবে না, মারবো না হলে। এই যে কালকে রাতে এটা তুলেছি, এটা ধুয়ে দিয়েছি। এই যে বৃষ্টি চলছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরা ভালোই আছি। মাসুম ওইদিকে খাচ্ছে, আর আমি এই যে দরজায় বসে বসে বৃষ্টি দেখছি। সকালের মোটামুটি সব কাজ শেষ। এই দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। চলো তোমরাও বৃষ্টি দেখো। বলছে মাসুম, বলছে গাইজদেরকে বোর করাও না, একটাই জিনিস কতবার দেখবে, অল্পই দেখাবো, বেশি দেখাবো না তো। আগে যখন এটা পাতা ছিল না, তখন একবার ঝাড়ু দিতে এরকম ধুলোয় এরকম অবস্থা হয়ে যেত, পুরো সারা ঘর ধুলোয় ধুলো হয়ে যেত। এখন এটা পেতে যতবার খুশি ঝাড়ু দাও, কোনো সমস্যা নেই। ঘর ঝাড়ু দিতে দিতে বৃষ্টিটা একটু কমে গেল, তো আমি এই যে পেছনে আসলাম যে মাসুমের বাবা কি করছে একটু দেখি তো। ইনি আজকে ভিজে ভিজে কাজ করবে, প্রত্যেক দিন শুয়ে থাকে সারা দিন, এপাশ ওপাশ, ওর শরীরটা খারাপ তো বলছে আজকে আর শুয়ে থাকবো না, আজকে আমি কাজ করব। সারা দিন এখানে আজকে কাজ করেছে, শুধু মানে কি বলবো, এক মুহূর্তের জন্য বসেনি। যখনই আসি দেখি কিছু না কিছু এখানে করছে। আসলে দেখো এদিকে কুয়াশার মতন হয়ে গেছে না, বোঝাই যাচ্ছে না যে এখন মানে কোন ঋতু চলছে আর কি, বসন্তকাল, সেটা বোঝাই যাচ্ছে না। তো এখানে দেখো একটা পাখি বসে আছে, আর আমি যে একটু ক্যামেরা করার জন্য এগোবো অমনি পালিয়ে যাবে। এই দেখো এই পাখিগুলো না শীষ দেয়, এই যে দেখো পালিয়ে গেল। তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। রান্নার প্রিপারেশন কিন্তু অনেকক্ষণ আগেই শুরু করেছি। এই দেখো শিঙি মাছ রান্না করছি, বেশ অনেকগুলো আজকে রান্না করছি। তো এই মাছগুলো কাটতে আর ধুতে আমার মানে প্রচুর সময় লেগে গেছিলো। তো যাই হোক, সেগুলো আর ভিডিও করিনি, টিপটিপ করে বৃষ্টির পানি পড়ছিল। তো শিঙি মাছ রান্না এর আগের দিনও শেয়ার করেছিলাম, ঠিক একইভাবে রান্না করছি। মশলাটা একটু কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিয়েছি, তারপর একটুখানি মাছ সহ মশলাটা কষালাম, তারপরে একটু পানি দিয়ে দিলাম, ওই পানিটা দিয়ে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিয়েছি, নামিয়েও নিলাম, বাটি বাটিতে ভরে নিয়েছি। তারপরে এখন মাসুমকে ডাকবো, মাসুমকে ডেকে ওই বাড়িতে দিয়ে আসব। তো আমি তো বন্ধুরা শিঙি মাছ খাই না, তো আমি আমার জন্য কি রান্না করলাম এই দেখো, এই ভাত হচ্ছে ইয়ে করলাম, কি বলে তোমার, প্রথমে ভাজা করতে চাইলাম, সেই জন্য পেঁয়াজ কেটেছিলাম, শুকনো লঙ্কা বেড়েছিলাম, তারপর কি মনে হলো আর ভাত ভাজা করলাম না, ওই শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজাটা দিয়ে ভাতটাকে মেখে একটা ডিম ভেজেছি, সেই ডিম দিয়ে খেয়ে নেব। মাসুমকে খাইয়ে দিয়েছি ওই ইয়ে দিয়ে, শিঙি মাছের ঝোল দিয়ে, ও খেয়ে নিয়েছে, একবারই আজকে ভাত খাইয়েছি। আজকেও অনেকটা বেলা হয়ে যায়, আসলে শিঙি মাছ বেছে রান্না করতে অনেক সময় লাগে। তারপরে আবার আসলাম পেছনে, সারা দিন আজকে মাসুমের বাবা শাক বাড়িতেই চলে গেল, তো আমিও এসে দেখছি, এই দেখো খুঁটি দিয়েছে। তো
তো এই খুঁটিগুলো আমার, আমি বললাম যে লম্বা হয়ে গেছে, এগুলো বেগুন গাছ, বেগুন গাছের মধ্যে এই খুঁটি দিয়েছে, তো সেই খুঁটিগুলো দেখো এত উঁচু উঁচু। তো আমি বলছি যে লম্বা হয়েছে, এখন আবার তুলছে, তুলে এখন আবার কাটবে, কেটে তারপরে ছোট করে তারপরে দেবে, পরে দেখাচ্ছি। মানে এখন তো দুপুর পার হয়ে গেছে, বিকেল বেলার দিকে খুঁটি টুটি এগুলো তৈরি করেছে সকালে, তো আমি তো ওইদিকে মাছ কাটছিলাম আর দেখিনি, এই দেখো এখন আবার ছোট করছে কেটে কেটে। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল, মাসুমকে আমি মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে দিয়েছি, একটা ডালিম ডালিম খাও নাই খাইছি, আর বাকিটা রান্নাঘরে রেখে দিছি, খাইনি। পর ঢেকে রাখছো? হ্যাঁ, না না এমনিতেই রাখছি, আমি রান্নাঘরের ভিতর রাখছি, তাই একটা জিনিস দেখাবো। হ্যাঁ দেখাও তো বন্ধুরা, মাসুম বলবো না বলবো না, এদিকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে কথা বলতে দাও। মাসুমকে তো খাইয়ে দিয়েছিলাম শিঙি মাছের ঝোল দিয়ে, তারপর মাসুম এর বাবা তো কাজ করছে পেছনে, আর আমি ডিম ভেজে ভাত খেলাম, শিঙি মাছ আমি খাই না আর কি। ডিম ভেজে, তোমার ডিম খাওয়া যাবে না, কাশি তোমার, হাঁসের ডিম ছিল তো। মাসুম তোমাদেরকে কিছু বলবে, দাঁড়াও তোমাদেরকে মাসুমকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো মাসুম আজকে প্যান্ট পরেছে, গামছার দিন শেষ, ওঠো সোজা হও, দেখো তো কেমন করে সোজা হয়ে, ভালো করে দাঁড়াও। এই দেখো মাসুম সুন্দর করে আজকে হচ্ছে প্যান্ট পরে নিয়েছে, মাসুমের ঘাটা শুকিয়ে গেছে প্রায়, আর দুদিনের মধ্যে একদম পারফেক্ট হয়ে যাবে। তো এই যে মাসুম এখানে, আর মাসুমকে এখন আমি ইয়ে করবো, ভালো করে বসো বাবা, অমন করে না, দেখো দাঁড়াও একটু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো সোজা হয়ে দাঁড়াও। তো আমি এখন মাসুমকে একটু ঘুম পাড়িয়ে দেবো, আর ওকে একটা ডালিম কেটে দিয়ে গিয়েছিলাম খাওয়ার জন্য, কি খাইছে দেখো, ভালো করে চিবায়ও নাই বীজগুলো। চলো মাসুমকে এখন আমি একটু ঘুম পাড়িয়ে দেবো, ঘুমাক, নাহলে খালি মোবাইল টেপে ছেলেটা, মোবাইল দেখে, চোখ দেখো এমন এমন করতে শুরু করে দিয়েছে, চোখ খারাপ হয়ে যাবে তোমার, দাঁড়াও বেশি দেরি নেই, আমিও শুভ তোমার সঙ্গে, আমরা দুইজনে শুভ, তুমি আমি দুইজনে শুভ, আমরা এখন তো কোনো কাজ নেই আমাদের, এখন রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কাজ বাজ হয়ে গেছে, এখন আমরা একটু শুয়ে রেস্ট করব, তারপর উঠে তোমার বাবার জন্য ইফতার বানাবো। কই পালাও, এই দেখো কই পালায়, এই দেখো এখন কি গাছে, ও ওই ইয়ে কি বলে তোমার ঢেঁড়স গাছগুলো যেখানে যেখানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে সেখানে সেখানে তুলে লাগাচ্ছে, আর এই যে খুঁটিগুলো দিয়ে দিয়েছে দেখো, আর এখন সূর্য ডুবু ডুবু হয়ে গেছে, ইফতারের সময় হয়ে এলো। তো ওই আমাদের গ্রুপের আজকে মিটিং ছিল, সেই মিটিংয়ে আমি কথা বলছিলাম, তারপর এই যে তাড়াতাড়ি করে ইফতার বানিয়ে নিলাম, ইফতারে মুড়ি আর কলা আর খেজুর, এই আজকের ইফতার, আর কিছু করলাম না, টাইম ছিল না একদমই, তো তাড়াতাড়ি করে এগুলোই করে নিলাম। এগুলো করার পরে এই দেখো এখন আমি জামা কাপড় ঢুকাচ্ছি আর কি, ওইদিকে হচ্ছে ইফতারের টাইম হয়ে গেছিলো তাই জন্য আর জামা কাপড় ঢুকানোই হয়নি, লাইট অন করে তারপর জামা কাপড় ঢুকাচ্ছি, বাড়ির ভেতরেই অবশ্য মেলে দেই। আর ওই দেখো একটা আমার তার মানে দড়ি খুলে গেছে, ওটা মাসুমের বাবাকে বলতে হবে ভালো করে বেঁধে দেবে, কাপড়ের ভারে ওরকম হয়ে গেছিলো। তারপরে এই যে বাকি লাইটগুলো দিয়ে দেব, শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলায় যে ইফতার করার পরে আমাদের চা খাওয়া হলো, এখন আমি রান্নাঘরে যাব রান্না করতে, ই কাপে একটু চা আছে পড়ে না জায়গায়, না অনেকক্ষণ থেকে খোলা ছিল, এটা খাওয়া যাবে না। তো বন্ধুরা বিকেলবেলা আমাদের আজকে গ্রুপের হচ্ছে মিটিং ছিল, তো অনেকক্ষণ মিটিং করলাম আর কি, সবাই এসেছিল, প্রায় 1.5 ঘন্টার মতন আলাপ আলোচনা ইত্যাদি সব হলো, হওয়ার পরে এখন এই যে চা বানিয়ে মানে তারপর ইফতার করা হলো, তারপরে চা বানিয়ে খাওয়া হলো, এখন এই যে রাতে রান্না করতে যাব। এই যে মাসুম এখানে শুয়ে আছে, এত ঠান্ডা পড়েছে না, একদম শীতকালের মতন ঠান্ডা পড়ে গেছে। ডিম রান্না করব, ডিমের ঝোল আর ভাত রান্না হবে আজকে। দেখো এই রাতের বেলা
এই বাচ্চাগুলো এত চিৎকার করছে, আমি ভাবলাম কি না কি হলো, একদম দৌড় দিয়ে চলে আসলাম, কিছুই তো হয় নাই। মনে হয় এখানে আটকিয়ে গেছিল, কি করে আটকাবে, মনে হয় এখানে পাটা ঢুকে গেছিল, এখান থেকে ওই পাশে এসে গেছিল। কি এখন হয়েছে, খালি চিল্লায় আর চিল্লায়। আমি বলছি তো মনে হয় এই পাটা এখান থেকে এখানে এসে গেছিল। হ্যাঁ আমি তো ভয় পেয়ে গেছি, কি হইলো, মাসুমের বাবা বাড়িতে নাই রাত্রেবেলা, এখন চলো বাবা। আমি তো মোবাইলের সাউন্ডে শুনতেই পারিনি। তুমি তো শুনতেই পারবে নাই, দেখো আমি কি করেছি, মাসুমকে, এই পালাবি না, মাসুমকে, মাসুমের এদিকে দেখো বাবা, লাইটটা যাবি না এখনই, মাসুমকে আমি নিয়ে এসেছি, গার্ড মাসুম আমার, ভয় পাই আমি একা একা আসতে, পুরো অন্ধকার হয়ে গেছে, চলো 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 চলো। আর আমি আর আমি কতক্ষণ থেকে চিল্লাই, মাসুম আসো আসো, কেন ছাগল চিল্লাই, আমি ভয় পাই একা পেছনে যাইতে, আসে না এই ছেলেটা, এখন আসলো। ছোট বাচ্চাগুলো হচ্ছে সারা রাতই চিল্লায় এইভাবে, কখনো কখনো পা বেঁধে যায় ওই কাঠের ইয়ের মধ্যে, কখনো এই ঘরে অর্ধেক থাকে, মানে এই খোপের মধ্যে অর্ধেক ঢুকে যায়, ওই খোপের মধ্যে অর্ধেক ঢুকে যায়, এরকম অনেক সময়ই হয়। তো যদি পাটা আবার ভেঙে যায় তো দৌড় দিয়ে যাব, কি ভয় লাগে, দেখো কি অন্ধকার হয়ে গেছে। তো মাসুমকে বললাম যে চলো তুমি, মাসুম আসো দৌড় দিয়ে, দুইজনে মিলে গিয়ে দেখি। তো দেখলাম কিছুই হয়নি সেরকম, ওর মাও অনেক সময় হচ্ছে ওদের গায়ে পা তুলে দেয়, যার জন্য চিৎকার করে। রান্না করতে আসছি রান্নাঘরে, এই চিৎকার শুনে দিলাম দৌড়, এখন চলো রান্না বসাই। এই যে ডিম আর আলু প্রেশার কুকারে সেদ্ধ দিয়ে দিলাম, ভাত বসাবো। আর আমার রান্নাঘরটার অবস্থা দেখো, এতগুলো বাসন বেরিয়েছে, এখন আমি সব বাসন মেজে নিয়ে আসব, পুরো অবস্থা খারাপ ঘরের, এই বাসনগুলো এখন মাজতে নিয়ে যাব। উই মা, ওই সকালে বাসন মেজেছি আর বাসন মাজিনি, এখন এগুলো সব মেজে নিয়ে এসে ভাত বসাবো। নিয়ে আসলাম বাসনগুলো মেজে, এখন এগুলো এই যে গুছিয়ে রেখে দেই। এই ছোট ছোট আলুগুলো সেদ্ধ দিয়েছি, এখন এগুলো ছুলতে কিন্তু অনেক সময় লাগবে, যাই হোক আস্তে আস্তে এগুলো ছুলে ফেলি। ডিম সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা পানিতে একটু রেখে দিই, ঠান্ডা হোক আগে। তো বন্ধুরা, ডিম আর এই যে ছোট ছোট আলুগুলো আমি এখন এক একটা করে ছুলে নেব, আর এই আলুগুলো ছুলতে তো প্রচুর সময় লাগবে, কারণ একদম ছোট ছোট আলুগুলো, ক্যামেরায় যেরকম দেখা যাচ্ছে না একটু বড় বড়, কিন্তু আসলে আলুগুলো অনেক ছোট ছোট, আসলে বড় সাইজটা আমি বেছে সেগুলো কিন্তু রান্না করে খেয়ে নিয়েছি, এখন ছোট সাইজটাই রয়ে গেছে। তো ডিমগুলো ছুলে নেব, ডিম ছুলতে ছুলতে মাসুম চলে আসবে, নিয়ে পালাবে একটা। এই দেখো বহুক্ষণের চেষ্টায় সফল হলাম, এর মধ্যে মাসুম এসে একটা ডিম নিয়ে হাপিসও করে দিয়েছে, পালিয়ে গেছে ডিম নিয়ে। তো চলো এখন টুক করে রান্নাটা করে ফেলি। এই দেখো হয়ে গেছে আমাদের আজকের খাবার দাবার, ডিমের ঝোল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা।